আজ বানাবো কড়াইশুঁটির কচুরি, ওই জন্য আমি কড়াইশুঁটি নিয়েছি। এগুলো সব আমি ছাড়িয়ে নেব, ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে আমি পেস্ট করে নেব। এর মধ্যে দেব কিছু কাঁচা লঙ্কা, আর যে যেমন ঝাল খান তেমন দেবেন, আর একটুখানি আদা কুচি। এবার এটাকে আমি ভালো করে, আর সাথে দেব একটুখানি জিরে পাউডার, নুন আর একটু চিনি। এগুলো পরেও দেওয়া যায়, মিক্সড করা যায়, কিন্তু পরের চাইতে একবারে পেস্ট করে নিলে ভালো মিক্সড হয়ে যায় সব একসঙ্গে। দিচ্ছি একটু চিনি, সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই দিয়ে দিচ্ছি তেল, রিফাইন্ড তেল। এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হিং। এবার ওই পেস্ট করা কড়াইশুঁটিটা দিয়ে দেব। এটা ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন হয়ে গেছে, কাঁচা গন্ধটা আমার চলে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, পুরটাকে। এবার আমি ময়দা মেখে নেব। নিয়েছি ময়দা, ময়দাটা আমি চেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ, দেবো সামান্য চিনি, আর দেবো রিফাইন অয়েল। দেখুন এবার একটা ডো বানিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আধ ঘন্টা এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার এটা ভালো করে মেখে নেবো, তারপরে গোল গোল লিচি কেটে নেবো। ভেতরে পুর ভরে আমি লেচি কেটে নিয়েছি, বেলে নিয়েছি, খুব বেশি পাতলা করে নিয়ে চেপে চেপে বেলে নিয়ে। দেখুন আমার কী সুন্দর হয়েছে কচুরিগুলো খেতে করা শিখে। আপনারাও খাবেন। থ্যাংক ইউ।